हेलो फ्रेंड्स, आमि दिया। आमार चैनल घरोयार रान्ना बान्नाय आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमि आपनादेर संगे डिम सुजिर पकोड़ार रेसिपिटी शेयर करब। बिष्टिर सन्ध्याय चायेर साथे बा मुड़ीर साथे एई पकोड़ा थाकले किन्तु आसरटा पुरो जमे जाबे। आपनारा देखुन पुरो भिडियोटा। भिडियो जदि भालो लागे ताहले किन्तु एकटा लाइक करबेन, शेयर करबेन आर प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। ताहले देखे निन किभाबे बानाच्छि आजकेर एई डिम सुजिर पकोड़ा। एखाने आमी एक मिक्सिंग बोल निये मध्य दिए दिच्छी एक बड़ो साइजेर आलू जेटा के आमी सिद्ध करे ग्रेट करे रेखेछी। दिए दिच्छी ग्रेट करे रखा आलूटा। एबारे आमी एर मध्य दिए दिच्छी दुटो छोटो साइजेर प्याज कुची। प्याजगुलोके किन्तु खुबी छोटो छोटो करे कुची करे नियेछी। एबारे आमी एते दिए देब 100 ग्राम परिमाण सूजी जेटाके आमी 3 टेबिल चामच जल दिए 10 मिनट आगे एइभावे भिजिए रेखेछिलाम। जले भेजानो सूजीटा आमी दिए दिच्छी। दिए दिलाम। दिए देब एते 4-5टा मतो काँचा लंका कुचि, झालटा आपनारा बुझे बेशी बा कम देबेन। दिए दिच्छी 1/2 चा चामच मतो ग्रेट करे रखा आदा। 1/2 चा चामच दिए दिच्छी ग्रेट करे रखा रसुन। किछु गुड़ो मसला दिए देव। दिए दिच्छी खूब सामान्य परिमाणे एकटु हलुद गुड़ो 1/2 चा चामचेर मतो। दिए दिच्छी 1/2 चा चामचेर मतो शुकनो लंकार गुड़ो। लवण दिए दिच्छी परिमाण मतो। आर दिए देव आमी एखाने खूब सामान्य परिमाण एकटु गरम मसलार गुड़ो। दिए दिच्छी एर भितरे दुटो डिम आगे थेके एकटु भेंगे रेखेछिलाम। आर दिए देव 1 टेबिल चामचेर मतो कर्नफ्लावर এবং দিয়ে দেব 1 চিমটি অথবা 1/4 চা চামচ পরিমাণ খাওয়ার সোডা। এটা দিলে পকোড়াটা খুব মুচমুচে হয়। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন। এবার আমি একটু হাত দিয়ে সব কিছুকে একটু মেখে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে করলে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর এই পকোড়ার মিশ্রণটা কিন্তু এরকম একটু পাতলা পাতলাই হবে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি এবং ঝটপট করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পকোড়া ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে আমি এতে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে। আমি একটু ছোট ছোট করেই পকোড়াগুলোকে ভাজছি। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপ করে ভাজতে পারেন। প্রথমবারে আমি বেশ কয়েকটি পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে দুই সাইড থেকে লালচে করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পকোড়াগুলোকে আমি দু সাইড থেকে লালচে করে ভেজে নিয়েছি আর এটা ভাজতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। এবার আমি পকোড়াগুলোকে একটা ঝাঁঝি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ডিম এবং খাওয়ার সোডা দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো একদম টোপর টোপর ফুলেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তুলে নিলাম প্রথমবারের পকোড়াগুলোকে। একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি সব পকোড়াগুলোকে ভেজে গরম গরম সুজি ডিমের পকোড়া পরিবেশন করে দিচ্ছি।
টমেটো সসের সাথে আমি গরম গরম ডিম সুজির এই পকোড়া পরিবেশন করে দিয়েছি। ভীষণই মুচমুচে হয়, আপনারা অবশ্যই করে বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন। আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে পরে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।